দেখতে পাচ্ছ মেঘলা আবহাওয়া, প্রায় রোদ নেই, সূর্য উঠেনি, সূর্যকে মেঘ পুরো ঢেকে রেখেছে, মনে হয় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরও বলেছিল বৃষ্টি হবে, শীতকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রাকেশ লাইভ ভিলেজ ব্লকে সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় 6:30, সূর্য এখনও উঠেনি, প্রায় মেঘলা আবহাওয়া। আজকে চুল কাটতে যাব, কারণ কাল একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, আমার একটা বন্ধুর সঙ্গে যাব, এখানে আজকে চুল দাড়ি কাটবো। চলো তাহলে বেরিয়ে পড়ি। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেরিয়ে পড়েছি, সাইকেলও বের করানো হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। চলো তাহলে বেরিয়ে পড়ি, চুল এখন লাগে। চলো তাহলে দেখা যাক চুল কাটতে। বন্ধুরা চুল কাটতে, এখন প্রায় চুল কাটার দোকানে পৌঁছে গেছি, সেলুন দোকানে পৌঁছে গেছি। দাদাকে জিজ্ঞেস করি কতক্ষণ পর হবে। হবে আমি সেটা বুঝছি, 3 লোকের পর ডাকবো। চলো, আমার চুল কাটার টাইম পড়ে গেছে, প্রায় 1 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, এখন চুল কাটতে যাব। সবার কাটা হয়ে গেছে, প্রায় বাজে এখন 11:30 মতো, প্রায় 12টার দিকে চুল কাটতে যাচ্ছি, প্রায় এখন বাজে হচ্ছে 12টা। চলো, চুল কাটার কাছে আমি পৌঁছে গেছি, একটা দোকানে বসছিলাম, তাহলে চলো চুল কাটতে।
বন্ধুরা, চুল কাটা হয়ে গেছে, প্রায় শেভ হলাম। চলো, কেমন লাগছে একটু বলবে? যে শেভ হলাম, মোটামুটি মনে হয় ভালো হয়েছে। প্রায় 60 টাকা গেছে। আমাদের এখানে চুল দাড়ি কাটতে আগে 50 টাকা নিত, তার আগে 40 টাকা নিত, এখন প্রায় 60 টাকা মতো নিচ্ছে। তাহলে চলো, এখন বাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা, এখনই খেয়ে উঠলাম, এখন বাজে প্রায় 3:30। বাড়ি এসছি প্রায় 2টোর দিকে। তারপর স্নান করে এক্ষুনি খেয়ে উঠলাম, ব্যাগটা নিয়ে একটু বেরোবো কাজের উদ্দেশ্যে। তাহলে চলো বর্তমান বেরিয়ে পড়ি। বন্ধুরা, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, সাইকেল নিয়ে একটু বেরোবো। চলো, কাজের মধ্যে বেরিয়ে পড়েছি। আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক করো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত।